नमस्कार बंधुरा, आमार चैनेले सबाइके स्वागत। गणेश चतुर्थी स्पेशल ट्रेडिशनल मोदकेर रेसिपी निये आमार आजकेर भिडियो। गणेश ठाकुरेर अत्यंत प्रिय एई मोदक खेते किन्तु खूब सुस्वादु एबं आपनाराओ एई भिडियोटा देखे बाड़ीते खूब सहजेई तैरी करते पारबेन। ताहले चलुन शुरू करी। आमी सबार आगे भेतरे पुट्टा तैरी करे नेब। गैसे एकटा कड़ाई बसिए दिएछि, एर मध्ये आमी दिए दिच्छि 300 ग्राम परिमाण आखिर गुड़। गैस लो फ्लेमे रेखे गुड़टाके प्रथमे मेल्ट करे नेब। गैसेर आँच लोतेई राखबेन, ना होले गुड़टा नीचे लेगे जेते पारे। मिनट दुएक नाड़ाचाड़ा करार पर गुड़ अनेकटाई मेल्ट हो गेछे। एखन दिए दिच्छि नारकेल कुड़ानो। एकटा छोटो साइजेर नारकेल कुड़िये नियेछि, भालो करे गुड़ेर संगे मिशिए नेब। नारकेलटा मिशिए नियेछि, एबारे एटाके मीडियम आँचे नाड़ते हबे। एर मध्ये आमी ऐड करे दिच्छि कुचानो किशमिश, काजू कुचानो आर बादाम कुचि। नारकेलेर संगे सबकिछु भालो करे मिशिए मिशिए एटाके नाड़ते हबे। मीडियम आँचे मिनिट पाँचेक नाड़ाचाड़ा करलाम, एखोनो किन्तु सम्पूर्ण रेडी हये जायनि। एर मध्ये आमी दिए दिच्छि हाफ टी स्पून परिमाण एलाच गुड़ो, सुंदर फ्लेवरेर जन्य। ड्राई फ्रूट कुचि आर एलाच गुड़ो आपनि इच्छे करले नाओ दिते पारेन। शुधु गुड़ आर नारकेल दिए पुट्टा तैरी करे निते पारेन। एबारे किन्तु मोदकेर पुट्टा एकदम रेडी हये गेछे। नारकेल थेके जलभावटा चले गिये नारकेलेर तेलटा बेरिये एसेछे। आमरा जेभाबे नारकेलेर नाड़ु पाक दिई तार थेके एकटु कम पाक हबे। एबारे आमी ओभेनटाके अफ करे दिये एटाके ठान्डा होते देब, आर आमरा चले जाब नेक्स्ट स्टेपे। कड़ाइये दिये दिलाम देड़ बाटी जल। জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ চিনি, হাফ চা চামচের একটু কম নুন আর এক চা চামচের মতো ঘি। জলটা যেই ফুটতে শুরু করলো অমনি আমি আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো। যে বাটি দিয়ে জল দিয়েছি সেই একই বাটি দিয়েই চালের গুঁড়োটা মেপে দিলাম। জলের সঙ্গে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভেনটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে একটা সফট ডো তৈরি করব। দেখেই বোঝা যাচ্ছে ভীষণই গরম, তবুও এটা গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে যতটা সম্ভব চেষ্টা করে। হাত দিয়ে ধরতে পাচ্ছি না, খুবই গরম। একটা গ্লাসের তলার দিকে একটু তেল মেখে গ্লাসটা দিয়ে কিছুক্ষণ পিষে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে ভিডিওই আপলোড করি না কেন নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি।
অর্ধেকটা পরিমাণ নিয়ে একটা বাটিতে রেখে ঢেকে রাখলাম। চালের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই একটু ঢেকে ঢেকেই করতে হবে। মোদক স্টিম করার জন্য নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি থালা। থালার উপর কলা পাতা দিয়েছি। আপনার বাড়িতে যদি কলা পাতা না থাকে তবে ঝাঁঝরি থালার উপর একটু ঘি মেখে নেবেন। এখান থেকে কিছুটা নিয়ে একটা বলের মতো করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চ্যাপটা করে এইরকম তৈরি করতে হবে। যতটা সম্ভব আমরা এটাকে পাতলা করব প্রথমে, এরকম করে। এর মধ্যে কিছুটা পুর নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এবার কোণাগুলোকে এভাবে সেট করে নেব। যাদের মোজকের সাজ আছে তারা সাজ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন, আর যাদের সাজ নেই তারা আমার মতো হাত দিয়েই আস্তে আস্তে করবেন। সব কয়টা কোণাকে আমরা এইভাবে হালকা হাতে উপর দিকে তুলে নিয়ে মুখটাকে আটকে দেব। আমি আরও একটি মোদক তৈরি করে দেখাচ্ছি। মোদক কিন্তু অনেক রকমভাবেই তৈরি করা যায়। আমি আজ তৈরি করব স্টিম মোদক। আমরা যেভাবে ভাপা পুলি করি ঠিক একই রকম, শুধু আকারে ভিন্ন এই। আমি কয়েকটি পুলিও করে নিচ্ছি। মোদক শুধু টেস্টি না, এটি একটি হেলদি ফুডও। এবারে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল আমি গরম করেছি। এবার ঝাঁঝরি থালার মধ্যে যে মোদক আর পুলি সাজানো রয়েছে সেটি সসপ্যানের উপর বসিয়ে দিলাম। তারপর আঁচটাকে মাঝারি রেখে আমি এটাকে ঢেকে দেব আর স্টিম করব 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর, এবারে ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের মোদক কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।